হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো অনলাইন থেকে আধার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়। চলুন দেখে নিই। বাড়িতে বসেই আপনার ফোন থেকে আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিন। আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম, আপনারাও আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে টাইপ করুন uidai.gov.in, লিখে সার্চ করুন। সার্চ করার সাথে সাথেই দেখুন একটি নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখানে লেখা আছে দেখুন গেট আধার। এবার এই গেট আধারে ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে আবার একটি নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে তুলুন, উপরের দিকে তুলুন। উপরের দিকে তোলার পরে দেখুন এই চেক স্ট্যাটাসের নিচে আছে দেখুন ডাউনলোড আধার। এই ডাউনলোড আধারে আবার ক্লিক করে দিন। ডাউনলোড আধারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার একটি নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু মাই আধার। আপনারা চাইলে, আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারেন। এবার এই পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে তুলুন। তোলার সাথে সাথে দেখুন এখানে লেখা রয়েছে ডাউনলোড আধার। এবার এই ডাউনলোড আধারে ক্লিক করে দিন। ডাউনলোড আধারে ক্লিক করার সাথে সাথে দেখুন আবার একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে সবার উপরে লেখা আছে সিলেক্ট 12 ডিজিট আধার নাম্বার, 16 ডিজিট ভার্চুয়াল আইডি, 28 ডিজিট এনরোলমেন্ট আইডি। তার নিচে আছে দেখুন আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি, ভার্চুয়াল আইডি। অর্থাৎ আপনার যদি আধার কার্ডের নাম্বার জানা থাকে তাহলে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনি যদি নতুন আধার কার্ড বানান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনরোলমেন্ট আইডি দিয়ে আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে হবে। এনরোলমেন্ট আইডি, আপনি আধার কার্ড করার সময় যে রিসিপ্টটি পেয়েছেন সেই রিসিপ্টটিতে আপনার এনরোলমেন্ট আইডিটি পেয়ে যাবেন। এছাড়া আপনার যদি ভার্চুয়াল আইডি জানা থাকে তাহলে আপনি ভার্চুয়াল আইডি দিয়েও আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। আমি যেহেতু আধার নাম্বার দিয়ে আমার আধার কার্ডটি ডাউনলোড করবো, সেই জন্য আমি আধার নাম্বারে ক্লিক করে দিলাম। আপনারা যেটা দিয়ে ডাউনলোড করবেন সেটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ব্লু কালারের ডটটি আধার নাম্বারে সোজা চলে গিয়েছে। তারপরে এই এন্টার আধার নাম্বারের জায়গায় আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আমি আমার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের আধার নাম্বারটি এইখানে বসিয়ে দেবেন আধার নাম্বারের জায়গায়, আপনারা যদি আধার কার্ড দিয়ে করেন। আর আপনারা যদি এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা এখানে এনরোলমেন্ট আইডি, ভার্চুয়াল আইডিটিকে বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটিকে আপনাকে এই এন্টার ক্যাপচার জায়গায় বসিয়ে দিতে হবে। আমি ক্যাপচা কোডটিকে বসিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের ক্যাপচা কোডটিকে এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন নিচে আছে সেন্ড ওটিপি। এবার এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন সবার উপরে দেখাচ্ছে ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইয়ার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। তারপরে নিচে লেখা আছে দেখুন ডু ইউ ওয়ান্ট টু মাস্ক আধার, এটাতে আপনারা কিন্তু ক্লিক করবে না। যদি এটাতে আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের শেষের 4টি সংখ্যার আধার নাম্বার আসবে এবং বাকি 8টি আপনারা দেখতে পাবেন না। সেই জন্য আপনারা ডু ইউ ওয়ান্ট টু এ মাস্ক আধারে ক্লিক করবেন না। এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে 6 সংখ্যার ওটিপিটি এসছে সেই 6 সংখ্যার ওটিপিটাকে এই এন্টার ওটিপির জায়গায় বসিয়ে দিন। আমি আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসছে সেটি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের মোবাইল নম্বরে আসা ওটিপিটাকে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে লেখা দেখাচ্ছে দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। এবার এই ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আবার একটি নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখানে লেখা আছে দেখুন ক্যান্সেল ডাউনলোড, আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখানে লেখা দেখাচ্ছে কংগ্রেচুলেশন, ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। এবার আমি এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে যাব। দেখুন আমার পিডিএফ ফাইলটি এই এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এই পিডিএফ ফাইলটিকে ওপেন করব। দেখুন এখানে ওপেন করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে ড্রাইভ পিডিএফ ভিউ প্রিন্ট। আমি ড্রাইভ পিডিএফ ভিউতে যাব। দেখুন ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। পাসওয়ার্ড হিসেবে এবার আপনাকে কী ইউজ করতে হবে, আপনার নামের প্রথম চার অক্ষর বড় হাতে এবং আপনার জন্মসালটিকে। দেখুন আমি আমার নামের প্রথম চার অক্ষর দিয়ে দিয়েছি এবং জন্মসালটি দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে আমার আধার কার্ডটি ওপেন হয়ে গেছে। আপনারাও চাইলে খুব সহজে এইভাবে আপনার এবং আপনার পরিবারের যে কোনো ব্যক্তির আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন আপনার ফোন থেকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।